স্বর্ণ মজুদ বাড়াচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো। 57টি কেন্দ্রীয় ব্যাংকের মোট সম্পত্তির 85% এই মূল্যবান ধাতুতে সংরক্ষিত। ইনভেস্কো গ্লোবাল সোভারিয়ান অ্যাসেট ম্যানেজমেন্টের এক প্রতিবেদনে এই তথ্য উঠে আসে। 2020 সালে কেন্দ্রীয় ব্যাংকগুলোর মোট সম্পত্তির 50% স্বর্ণে সংরক্ষণ করা হতো। বৈশ্বিক মুদ্রা ব্যবস্থাতে ধসের সংকাতে এই ধাতুর চাহিদা ক্রমান্বয়ে বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। যদিও ব্যবধানে কেন্দ্রীয় ব্যাংকগুলোতে মার্কিন ডলারের মজুত বেড়েছে 7%, আর অন্যদিকে কমেছে চীনের মুদ্রা ইউয়ানের মজুত।